কারণ আপনার মেয়ে প্রতিটা তরকারির মধ্যে এত পরিমাণ জাল দেয়, মানে আমার পক্ষে খাওয়াটা সম্ভব না। আমি দুপুরও খাই না এখন পর্যন্ত। কি কো তরকারি জাল তো হইবার কথা, অনেক জাল হয় আব্বা, কিন্তু আপনার আপনি খান। আমি আমি বারে বারে এই কথাটা বলছি যে এই জাল তরকারি আমার পক্ষে খাওয়া সম্ভব না, কিন্তু কোনো কথাই শুনে না। এই জাল দিতে যাতে আমার পক্ষে আমি দুপুরে আমি বন্ধ খাই নাই। আচ্ছা ঠিক আছে বাবা, জাল হয়েছে আমি জুয়ে দেখতেছি, তুমি দুপুরে খাও নাই, ঠিক আছে তুমি বাজার দে, কিছু ঠান্ডা ঠান্ডা খাই বাবা, তুমি আসো তো যাও, আমি দেখতেছি। হ্যাঁ বাবা আমি তো অনেক বলছি, আপনি একটু দেখেন বাবা। না যাও যাও, সালাম আলাইকুম। মা জুই মাজুই মাজুই সালাম আলাইকুম দোলা ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই তো ভালো। শালা বাবুরা কেমন আছো তোমরা? এই তো ভালো আছি। ভালো আছো তোমরা? না আমি বেশি ভালো না, আমার মনটা একটু খারাপ। তাই নাকি? হ্যাঁ। কি হয়েছে ভাই? আচ্ছা যেটাই হোক ওইটা তোমার জানা দরকার নাই, চলো চাটা খাই আসে দোকান থেকে, চলেন তারপরে বলবো। আর ভাই দোলা ভাই, যে ওই জায়গায় কিন্তু ইয়ে আছে, যাত্রা আছে আজকে রাতে। হ্যাঁ আজকে রাত্রে। সত্যি সত্যি? টেকা টেকা করে। আচ্ছা আগে চা খাই, এরপর রাত্রে পর্যন্ত যাত্রায় যাব, ঠিক আছে? চলো চলেন। ওকে। তিন দিন তোর বাড়িত গেলাম দেখা পাইলাম। হাই রে হাই রে কাজল, কি তোমার লাগে আমি সারা দেশ বিদেশ ঘুরি পাই না, আর আজকে সুন্দর করে সাজ যায় যে তোমার লোক দেখা করা লাগিয়া, যে কিরম লাগে করতে দিয়ে আজকে? ভালোই লাগে। আচ্ছা কোন না করবো তোলা করো করো, একটু ভালো করে কবা, কিন্তু ব্যাপারই করে খারাপ। হ্যাঁ ঠিক আছে, তার মতো লাগে হাই রে জিরু। আরে জিরু না আগে চার পাখি শুনো না, হাই রে টুনটুনি। আচ্ছা এমন করো কে কষ্ট দি, কেন করি? ভালোবাসা হয়েছে কেমন করে তো পবিত্র জিনিস, একটু ভালোবাসা না হয় দিলাই এ তিন পোলা ধারে বুঝো নাই। আর তোমার দেখলো তো আমার ঘুমোয় না রাত্রে, সোনার ময়না পাখি তোমার আই না হাই আমার কাজ করে। আরে কি বানুরে ক্লিক মারছ? বানুরে ডিস্টার্ব করো, এই সামনে সাথে এক এক কল বানুর সাথে তোর কি বানু? হুম ভাই বানু তো আমি জিজ্ঞাসি যে আপা কিরম আছেন, কই যান কানে রিং পড়ছ? হ্যাঁ ভাই টান দেন টান দেন। না টান দিস না, থাক স্মার্ট হইছ, বকাটা ছাদ কিরম লাগে ভাই? ভাল লাগে না? এই হালা রে বানা, হালা রে বানা তোর কোনো মাপ নাই, তোর কোনো মাপ নাই, না 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 তোর মাপ নাই, মাপ নাই, মাপ আছে বানা বানা রাখতে দে
আর কি মনে করে যে কি আর কম মানে সবকিছু তো আর কোয়া যায় না, কিছু কিছু বুঝে নেওয়া লাগে। আমি কন দিই দেখলাম হাইসে হাসে গেসে গেছে যা করতেছে মানে একবারে বিশ্রী। আচ্ছা তুই যা, আমি দেখতেছি। আচ্ছা আমি তাই যাই তাহলে। আচ্ছা যা। আচ্ছা হ্যালো হ্যালো কই তুমি, ফোন দিলা কেন? বাসায় আসো তাড়াতাড়ি। ও বাড়িতে দরকার আছে, তুমি বাসায় আসো। আচ্ছা ঠিক আছে আসতেছি। আচ্ছা আসো। তুমি কি বোঝো না তুমি এই বাড়ির জামাই? আমি এই বাড়ির জামাই এটা তো পুরো গ্রামের মানুষ সবাই জানে। তো কি জন্য ফোন দিছো আর অকারণে সবসময় ফোন দেবো এটা কি ঠিক? আমার বাইরে কাজকর্ম থাকতে পারে না। তুমি বুঝতেছো না আমি তোমার কেন ডাক দিছি? কি দরকার, কি দরকার ডাক দিছো বলো। তুমি পূর্ব পাড়া রাজুরে মারছো কে? এই রাজুরে মারছি কেন এই জন্য তুমি আমার ফোন দিছো? হ্যাঁ এই রাজুরে মারছি কারণ হলো যে রহিম চাচার মেয়ে বানু আছে না, তারে ওই রাজু ডিস্টার্ব করতো যে কারণে আমি তারা মার দিছি। তাতে তোমার কি? আমি তোমাদের বাড়ির জামাই, এই এলাকার জামাই আমি। এটা আমার একটা দায়িত্ব আছে না বুঝো না? তোমার জন্য আমার সব মান সম্মান শেষ। একটা ভালো কাজ করলাম, একটা মানের যতের ব্যাপার সর হয়ে গেল না? তুমি বুঝো না তুমি এবারে জামাই। জামাই দি কে তুমি দায়িত্ব পালন করতেছিস? এই পুরো গ্রামের দায়িত্ব পালন আমি করতেছি। তুমি ছাড়া কি আর লোক নাই তোমার দায়িত্ব পালন করতে হইব? না দায়িত্ব আমারই পালন করতে হইব। দাও তুমি দাও, এই অকারণ আমার আর ফোন দিব না। দাও দাও আমি আর বাসায় এতে আসবো না। তুমি আমার বাসায় আসছো কেন? দুলাভাই কই গেছে? দুলাভাইরে দিয়ে তোমার কি দরকার? বুঝছি আপনি ভুল বুঝতেছেন আমারে। শুনেন ওই রাজু আছে না, রাজু না আমারে অনেক ডিস্টার্ব করতো, এটি আমি দুলাভাইরে বলছি, আপনি আমার ভুল বুঝেন না। আপনি জানেন না দুলাভাই কেমন ভালো মানুষ। কি হইল তোমার কথা আর কি বিশ্বাস করুম তুমি কও? আমি সত্যি কইছি রাজু ডিস্টার্ব করে দেখে সেদিন আমি দুলাভাইরে বলছি জ্বরে মারার লেগে। দুলাভাই কই গেছে তাই কোন জানি না, কই জানি গেছে আমার ঝগড়া কইরা। আপনি দুলাভাইরে চিনেন না কেমন মানুষ, মানুষের কথা হই না মানুষ এরকম করে। আসেন দুলাভাইরে খুঁজে নিয়ে গিয়া। তুমি সত্যি কইতেছ যা কইতেছ? সত্যি কইছি, তোমার কথা আমার একটু বিশ্বাস হয় না। রাজু আমারে ডিস্টার্ব করে দেখে আমি দুলাভাইরে কইছি রাজুরে মারার লেগে। এখন চলেন দুলা বাইরে খুঁজে নিয়ে গিয়া। আচ্ছা চলো আসো। দুলাভাই এই যে আফারে নিয়ে আইছি, আপনারা রাগ করেন না? হ্যাঁ
আপনিরা কথা বলেন আমি বুঝতে পারি নাই কি আছে যেহেতু তুমি নিজের ভুল বুঝতে পারছো এতে আমি খুশি ওকে ভাবছিলাম যে আজকে বাসা যাবো না কিন্তু আজকে তুমি নিজের ভুল তুমি নিজে বুঝতে পারছো বাস আর কিছু আমার চাও নেই চলো বাসা চলো আপনারা যারা এখন পর্যন্ত রাজীব টিভিটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই ভিডিওগুলো দেখবেন রাজীব টিভির পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে ভালো খারাপ দুটোটাই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন তো আমরা চেষ্টা করব আর ধন্যবাদ সবাইকে রাজীব টিভির পাশে থাকবেন সব সময় আর আমাদের জন্য সবাই দোয়া করবেন খোদা হাফেজ Wow.